হ্যালো কেজি 2 এর ছাত্রছাত্রীরা, তোমাদের যে সিলভার লাইন ইংলিশ বইটা আছে সে বইয়ের 30 নম্বর পাতাটা বের করো এবং দেখো। এর আগে আমরা কি জেনেছিলাম? ডোমেস্টিক অ্যানিমেলস। কি জেনেছিলাম? ডোমেস্টিক অ্যানিমেলস। গৃহপালিত পশুদের সম্বন্ধে নাম জেনেছিলাম, তাদের উচ্চারণ এবং অর্থ জেনেছিলাম। আজকে কি জানবো? ওয়াইল্ড অ্যানিমেলস। তোমরা 30 পাতাটায় দেখবে ওয়াইল্ড অ্যানিমেলস সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেটা আমরা আজকে জানবো। ওয়াইল্ড অ্যানিমেল মানে কি? যেগুলো বন্য প্রাণী সে সম্বন্ধে আমরা জানবো। কতকগুলো ছবি দেখতে হবো, সেই ছবিগুলো আমি তোমার দিকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে বলো এটা কিসের ছবি। দেখো প্রথমটা, দেখো প্রথমটা, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এইটা কিসের ছবি দেখতে পাচ্ছ? টাইগার। টাইগার মানে কি? টাইগার মানে বাঘ। তাহলে এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? প্রথমের ছবিটা কি? বাঘের ছবি। তাহলে বাঘের ইংরেজি কি হলো? টাইগার, TIGER, TIGER, টাইগার মানে বাঘ। দেখো তারপর একটা কিসের ছবি দেখতে পাচ্ছ? তারপর একটা ছবিটা দেখতে পাচ্ছ লায়ন। লায়ন মানে কি? সিংহ। কিসের ছবি দেখতে পাচ্ছ? সিংহর ছবি। কিসের ছবি? সিংহর ছবি। তাহলে সিংহর ইংরেজি কি? লায়ন, LION, লায়ন মানে সিংহ। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এইটা কিসের ছবি? তোমরা সকলেই দেখেছো এই ছবিটা। এইটা কিসের ছবি? এইটা হচ্ছে হাতির ছবি। তাহলে হাতির ইংরেজিতে কি বলবো? তাহলে বাংলায় অর্থ যদি বলি তাহলে হাতি হচ্ছে, তাহলে ইংরেজিতে কি হবে? হাতির ইংরেজিতে যদি লিখতে বলি তাহলে হাতির ইংরেজিটা কি হবে? এলিফ্যান্ট। কি বললাম? এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট মানে হাতি। আবার বলছি, ELEPHANT, এলিফ্যান্ট মানে হাতি। তাহলে আমরা 3টে ছবি দেখলাম, টাইগার, লায়ন, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তারপরটা দেখো, তারপরে দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? এটা ভল্লুকের ছবি, বা আমরা যেটা বলি ভাল্লুক। ঠিক আছে, কি বলি আমরা? ভাল্লুক বলি। তাহলে ভাল্লুকের ইংরেজি কি? ভাল্লুকের ইংরেজি হচ্ছে বিয়ার। তাহলে ভাল্লুকের ইংরেজি কি? বিয়ার, BEER, তাহলে বলেছিলাম BEAR, বিয়ার। কি বললাম? BEAR, বিয়ার মানে কি? ভাল্লুক। তারপরটা কিসের ছবি? এটা হচ্ছে খ্যাঁক শিয়ালের ছবি। কিসের ছবি এটা? খ্যাঁক শিয়ালেরটা। খ্যাঁক শিয়ালের ইংরেজি কি? ফক্স। খ্যাঁক শিয়ালের ইংরেজি কি? ফক্স, FOX, ফক্স। ফক্স মানে কি? খ্যাঁক শিয়াল। তারপর একটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা তোমরা নিজেরাই বলো, এটা কিসের ছবি? এটা হচ্ছে বাঁদরের ছবি। তাহলে বাঁদরের ইংরেজি কি হচ্ছে? মাঙ্কি, MONKEY। আবার বলছি, MONKEY, তাহলে মাঙ্কি মানে কি হলো? বাঁদর হলো। তারপর একটা তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা এটা জিরাফের ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা জিরাফের ছবি দেখতে পাচ্ছ। জিরাফের ইংরেজি কি? GIRAFE, জিরাফ। জিরাফ মানে জিরাফ। আবার বলছি, GIRAFE, GIRAFE, জিরাফ মানে কি? জিরাফ। তারপর একটা কিসের ছবি দেখতে পাচ্ছ? সাপের ছবি দেখতে পাচ্ছ। সাপের ইংরেজি কি? স্নেক, SNAKE, স্নেক। স্নেক মানে সাপ। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এটা একটা হরিণের ছবি। হরিণের ইংরেজি কি? DR, DEER। তাহলে আমরা কতকগুলো আজকে ওয়াইল্ড অ্যানিমেল সম্বন্ধে জানলাম, কি টাইগার, টাইগার মানে বাঘ, TIGER, টাইগার মানে বাঘ সম্বন্ধে জেনেছি। লায়ন, LION, লায়ন মানে সিংহ। এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। আর কি জানলাম? বিয়ার, BEAR, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। ফক্স, FOX, ফক্স মানে খ্যাঁক শিয়াল। তারপরে কি জেনেছি? বাঁদরের ইংরেজি কি? বাঁদরের ইংরেজি মাঙ্কি, MONKEY, মাঙ্কি মানে বাঁদর। তারপর জিরাফের ছবি দেখেছিলাম, জিরাফের ইংরেজি কি বললাম? জিরাফি হবে, GIRAFE, জিরাফ মানে জিরাফ। তারপর কিসের ছবি দেখেছিলাম? সাপের ছবি, স্নেক, SNAKE। তারপরে একটা হরিণের ছবি দিয়েছিলাম, ডিয়ার, ডিয়ার মানে হরিণ। এই ওয়াইল্ড অ্যানিমেলটা, এর আগে আমি বলেছিলাম ওয়াইল্ড অ্যানিমেলটা কি? বন্য পশুরা। অ্যানিমেলস মানে প্রাণী বা পশু, তাহলে এর যোগ করে আছে মানে কি হবে? ওয়াইল্ড অ্যানিমেল মানে কি? বন্য
দিয়ে পশুরা। তো ওয়াইল্ড অ্যানিমেলস মানে কি বলবো, বন্য পশুরা। তোমাদের বাড়ির কাজ দিয়া থাকবে, দেখো বোর্ডটা দিয়ে একটু লক্ষ্য করো, হোমটাস দিয়ে থাকবে একের দাগে বাংলা অর্থ লেখ। বাংলা অর্থ লেখ দেখা যাবে একের দাগে বাংলা অর্থ লেখ, তোমরা বাংলায় অর্থ লিখবে, আমি ইংরেজিতে লিখছি তোমরা বাংলায় লিখবে, ঠিক আছে? জায়গা, তারপরটা লিখবে ডিয়া, তারপরটা লিখবে স্নেহ, তাহলে বাংলায় তিনটে দিলাম। একেরটা হচ্ছে টাইগার, TIGER টাইগার, এর মানেটা কি লিখবে বাংলায়? DR DER এর বাংলায় লিখবে এর মানেটা কি? স্নেক, SNAKE স্নেক, স্নেক মানে কি? এবার দেখো দুয়েরটা, দুয়েরটা এটা একের দাগে ঘন্টাস থাকবে, এবার দুয়ের দাগে থাকবে ঘন্টাস, এক হলে এটা দুই। দুয়ের দাগেরটা কি বলেছে ইংরেজিতে লেখো, কি বলবে ইংরেজিতে লেখো, ইংরেজিতে লেখো। একটা থাকলো লায়ন, লায়নের সরি এর আগেরটা আমরা বাংলায় অর্থ লিখেছিলাম, এটা বললাম ইংরেজিতে অর্থ লেখো। ইংরেজিতে লিখতে হবে, এর আগেরটা আমি ইংরেজিতে দিয়েছিলাম বাংলায় লিখতে হয়েছিল, এবারে আমি বাংলায় দিচ্ছি এবারে ইংরেজিতে লিখবে। সিংহ, সিংহটার ইংরেজিটা লিখবে কি হবে? এবার দেখো থ্যাংকস ইয়ার, সিংহটার ইংরেজিতে লিখবে, সিংহটা বাংলায় দেওয়া রয়েছে এর ইংরেজি লিখবে কী হবে? অ্যাক্সিয়ালটা এটা ইংরেজি কী হবে? দাদা ভাল্লু, এটা কি ইংরেজি হবে তোমার লিখবে? এবার দিনেরটা দেখো, দিনের দাগে কী হোমটাস থাকবে তোমাদের? এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে, এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখো। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে, দেখো এক একটা প্রথমেটা কি দিল RE A B, এটা এলোমেলো করে লিখা রয়েছে, এটা সাজিয়ে তোমরা লিখবে। দুয়েরটা দেখো, OI N L, তারপর তিনেরটা দেখো, তিনেরটা হচ্ছে M A
তাহলে এটা কি থাকলো এন এ এস ই কে এগুলোই তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা এগুলো সুন্দর করে করবে, করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। এই বলে এখানে ভিডিওটা আমি শেষ করলাম।